জরুর লকডাউন কতটুকু মানছেন সাধারণ মানুষ? আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে গতকালকে থেকে কিন্তু লকডাউন শুরু হয়েছে, আজকে কিন্তু দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু লকডাউনটি কঠোরভাবেই ব্যবস্থা নিয়েছেন পুলিশ প্রশাসন এবং স্থানীয় জেলা প্রশাসন। এই এই পুলিশ প্রশাসন বা স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমেই কিন্তু মূলত এই লকডাউনটি কঠোর লকডাউনটি কার্যকর করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের এই লকডাউনের মধ্যে কোনো ধরনের ভাবে কোনো জায়গাতে তারা যেতে পারছে না এবং তাদেরকে বিভিন্ন ধরনের বাধা দেওয়া হচ্ছে। এবং এই লকডাউনকে ঘিরে মূলত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গাতে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। আপনাকে দেখাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের এই শেষ সীমানা কিন্তু এইটা চাঁপাইনবাবগঞ্জের। এই চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানাতে কিন্তু পুলিশ মোতায়েন করে বিভিন্ন জনকে তারা চেক করছে এবং বিভিন্ন ধরনের এই ই করছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং যেই কারণে মূলত এই ঘটনাটি তারা এই শেষ সীমান্তে আসছে। এর যে পরের যে জায়গাটি সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শেষ সীমানা গোদাগাড়ি রাজশাহী এলাকার। এই রাজশাহী এলাকা থেকে কিন্তু কোনো ধরনের লোক যেন ঢুকতে না পারে সেই কারণে মূলত এইখানে কিন্তু চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আপনাকে আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই চেকপোস্টের কারণে মূলত যারা এই চাঁপাইনবাবগঞ্জ থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং যারা সাধারণ মানুষ হয়ে বিভিন্ন অজুহাত দেখালো তারা কিন্তু এই পুলিশ তাদেরকে বাধা দিয়ে রেখে দিচ্ছেন এবং জেলার মধ্যে তাকে ফিরিয়ে দিচ্ছেন। আর একটি বিষয় আপনাকে বলে রাখি যে গতকালকে 202 জনের করোনা টেস্ট করে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের 133 জনের করোনা পজিটিভ হয়েছে, একজন মারা গেছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে, প্রিয়া। জরুল ধন্যবাদ আপনাকে।